পেয়ারা চাষ করে স্বাবলম্বী ঘাটাইল উপজেলার আসাদুল ইসলাম আসাদ তথ্য ও চিত্রে টাঙ্গাইল ঘাটার পচিজ মোহাম্মদ আলামিন হোসেন বিপ্লব প্রবল ইচ্ছে থাকলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো ব্যবসা সফল হওয়া সম্ভব তার প্রমাণ ঘাটায় সিংহ চালার ইসলাম দেশ নিউজ টিভিকে জানান আমি বিশ বিঘা জমিতে চারা লাগিয়ে এক থেকে দেড় বছরে তিরিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা আয় করেছি তিনি আরও বলেন আমাকে ফলো করে অনেকেই এই পেয়ারার বাগান লাগিয়েছে এভাবে সকলে এগিয়ে আসলে দেশে কোনো আবাদি জমি খালি থাকবে না তার পেয়ারার বাগানে শ্রমিকরা জানায় আমরা এখানে কাজ করে ভালো বেতন পাচ্ছি এবং আসাদ ভাই ভালো লোক এই বেতন দিয়ে আমাদের ছেলে মেয়ে লেখাপড়ার খরচ ও সংসার চালাচ্ছি আমরা এখানে ভালোই আছি আসাদুল ইসলাম এর অনুপ্রাণিত হয়ে ময়মনসিংহের তারাকান্দায় সঞ্জয় রায় ঘাটায় সিংহচালার আব্দুল মোল্লা কালিহাতি চারান এলাকার আমির হামজা লিখন তারাও পেয়ারা চাষের বাগান লাগিয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটাল সিংহচালা এখানে একটি পেয়ারা গাছের বাগান গড়ে উঠেছে যে বাগানের মালিক আসাদ সাহেব ওনার উদ্যোগে এই বাগান উনি সাত হাজার হেক্ট সাত হেক্টর এবং বিশ বিঘা জমির মধ্যে থাই সেভেন পেয়ারা লাগিয়েছে এই পেয়ারায় বাম্পার ফলন হয়েছে উনি আশাবাদী সামনে এই পেয়ারা ঘলু ঢাকা রপ্তানি করে অনেক লাভবান হবেন গত কয়েক মাসে হয়তো করোনায় একটু সমস্যা দেখা দিয়েছিল চাষের জন্য এখন কীটনাশক যেগুলো মেডিসিনের প্রয়োজন ঠিকমতো হয়তো দিতে পারছে না ওনার দাবি কীটনাশক এবং মেডিসিন সংগ্রহ করে ওনারা পর্যবেক্ষণ করে দিয়ে দিবে এবং সামনে আশাবাদী যে বাম্পার ফলন হবে এই ফলন ঢাকা রপ্তানি করে অনেক লাভবান হবে আমার বাড়ি জামালপুর জেলা সৈশবরি উপজেলায় আমি এখানে টাঙ্গাইলের ঘাটাইলের এই কৃষি ফার্ম পড়েছি দু হাজার উনিশ সালের শুরুর দিকে এবং আমি অনুপ্রাণিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক সাহেবের অনুপ্রেরণায় এবং সাইক সিরাজ সাহেব যে বিভিন্ন সময় তার অনুষ্ঠানে এই কৃষি উন্নতির জন্য যে সমস্ত অনুপ্রেরণামূলক কথাবার্তা উনি বলেছেন এবং প্রেজেন্টেশন করেছেন বিভিন্ন বাগান প্রেজেন্টেশন করেছেন তার থেকে অনুপ্রাণিত হয়ে আমি চাকরির আগে চাকরি করতাম চাকরি বাদ দিয়ে আমি এই কৃষি বাণিজ্যিক বাংলাদেশের যে বাণিজ্যিক কৃষি শুরু হয়েছে তারই অংশ হিসেবে আমি এই প্রজেক্ট শুরু করেছি এবং আমার এখানে নয় দশজন লোক প্রতিনিয়তই কাজ করে রেগুলারলি কাজ করে এবং অস্থায়ী লেবার আছে আরও এবং এখানকার স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরাও এখানে কাজ করে এবং তারা ঘন্টা হিসেবেও কাজ করে তাদের সুবিধার্থে আমি তাদেরকে এই সুবিধাও দিয়েছি আর কি যাতে তাদের কিছু সময় পেলো দিনের কিছু সময় পেয়ে ওই সময়টা এখানে কাজ করলো বাকি সময় তারা পড়ালেখা করলো তাদেরকে আমি এই সুযোগ সুবিধা তো করে দিয়েছি আমার এই উদ্যোগ দেখে এখানকার স্থানীয় আরও কয়েকজন এই উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা অনুপ্রাণিত হয়েছে তারাকান্দা থানা আর আসাদ ভাই এমনি আমার বন্ধু মানুষ এবং ওনার যে এত বড়ো এগ্রিকালচার ফার্ম যে করছে আর কি এটা বেসিক্যালি দেখার জন্য আমি আসছি কিন্তু আসার পর আমার কাছে মনে হয়েছে যে আমি আমার এলাকা ওই কার্যক্রমে করতে পারি এবং বাণিজ্যিক কৃষি যে বাংলাদেশের যে একটা কার্যক্রম শুরু হয়েছে আমি সেখানে একজন অংশীদার হতে পারবো বলে মনে করি আর কি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মোল্লা টাঙ্গাইল জেলার সিঙ্গেরঝালা গ্রাম আমার তো এখানে আমরা কিছু যুবক উদ্যোক্তা আমরা কিছু পেয়ারা বাগানের চাষ করেছি তা আমরা আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট স্বাবলম্বী আমি চাই যে সারা বাংলাদেশের যারা বেকার যুবক আছে তারা যেন এই মানে আমাদেরকে দেখে এই উদ্যোগ গ্রহণ করে লিখুন আমার বাড়ি এখানেই তো আমি আসাদবার অনুপ্রেরণায় এখানে ওই একটা বাগান করছি পাশেই দুই একর ষাট শতাংশ জায়গা নিয়ে তো আমি মনে করি যে এই পেয়ারা বাগানে করে আমি লাভজনক হব লাভ লাভজনক হয়েছে এবং কি আসাদ ভাইয়ের পরামর্শেই পুরা বাগানটা করছি আসাদ ভাইয়ের সহযোগিতায় এবং কি আমি চাই যে তরুণরা বসে না থাকে আসাদ ভাইয়ের মতো বা আমার মতো যেন এরাও এই কাজে বসে না থাকে বেকারত্ব দূর করার জন্য স উদ্যোগে উদ্যোক্তা তৈরি করে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে একদিন যেমন অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে আসাদ ভাই তার বাগানে কাজ করে অনেকে সংসারে হাল ধরেছে এবং তার অনুপ্রেরণায় এই পেয়ারা চাষের অনেকে আগ্রহ জানিয়েছে দাস নিউজ টিভি আলামিন হোসেন বিপ্লব ঘাটাল নিউজ ডেক্স দেশ নিউজ টিভি